আমরা যা কল্পনা করি তাই যদি ভাবি বাস্তব, আর কল্পনা মানুষের কথা বাস্তব ভেবে বাস্তবে কোনো ভুল কাজ করি, তাহলে কি আমরা কল্পনায় বসবাস করছি নাকি বাস্তবে? অন্যদিকে পুলিশরা এর জন্য যদি নির্দোষ মানুষকে দোষী মনে করে আর দোষী মানুষকে নির্দোষ, তাহলে এখানে ভুল কার? হ্যাঁ বন্ধুরা, বলছিলাম গত মাসের শেষের দিকে মুক্তি পাওয়া বলিউডের আরও একটি থ্রিলার সাসপেন্স সিনেমার কথা, যার নাম এক ভিলেন রিটার্ন। তো আর দেরি না করে পপকর্ন খেতে খেতে এক্সপ্লেইনে চলে যাই। তবে হ্যাঁ, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, আর এক্সপ্লেইনেমও জানিন, সাথে লাইক কমেন্ট অবশ্যই করবেন। মুভি শুরুতে দেখা যায় মুম্বাই শহরে একটি বিল্ডিং এ পার্টি হচ্ছে, এবং তখন সেখানে একটি মাস্ক পরিহিত লোক এসে সেখানে থাকা সকল মেয়েদের মারতে শুরু করে, এবং তাদের মধ্যে একজনের নাম আরবি, যাকে মাস্ক পরিহিত লোক খুবই বাজেভাবে মারে। পরের সিনে আমরা দেখতে পাই গণেশাম নামের একজনকে, যে তার বাকি টিম মেম্বারদের বলছে এক ভিলেন ফিরে এসেছে, এবং সে খুবই বাজেভাবে মেয়েদের মারছে, যার মধ্যে আরবি একজন। এখানে সিন চেঞ্জ হলে ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই গৌতম নামের একজন বিয়ে বাড়িতে গিয়ে অনেক মারামারি করে, কারণ আজকে তার গার্লফ্রেন্ডের বিয়ে ছিল, এবং গৌতম তার গার্লফ্রেন্ডের উদ্দেশ্যে অনেক ডায়লগ দেয়, যা সেখানে উপস্থিত থাকা আরবি পরের দিন র‍্যাপ সং করে তৈরি করে। হ্যাঁ, আরবি কিন্তু একজন র‍্যাপ সিঙ্গার ছিল। পরে গৌতম বিয়ে বাড়িতে এসব আচরণ করায় তার বাবা অনেক বকাঝকা করে, আর আরবির বানানো র‍্যাপ সং দেখায়, এমনকি গৌতমের অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়। এতে গৌতম রেগে আরবির কাছে যায়, যাতে এসবের জন্য আরবি তাকে সরি বলে, কিন্তু আরবি গৌতমকে পুরো ইগনোর করে চলে যায়। এরপর শহরের সবচেয়ে বড় র‍্যাপ সিঙ্গার কীর্তি সেখানে আসে, এবং আরবি তার সাথে কথা বলতে চাইলে সে আরবিকে ইগনোর করে গৌতমের সাথে মিট করে। গৌতম আরবিকে বলে সে কীর্তির জায়গায় আরবিকে পৌঁছাতে সাহায্য করবে, এবং গৌতম রাত্রে মাস্ক পরে কীর্তির উপর নকল হামলা করে। এরপর গৌতম আবার গিয়ে তার ড্রেস পাল্টিয়ে কীর্তির কাছে গেলে কীর্তি বলে সে এখানে আর গান গাইতে পারবে না, কারণ তার উপর কেউ হামলা করেছিল, এবং কীর্তি সেখান থেকে চলে যায়। এতে খুব সহজে আরবি কীর্তির জায়গায় পারফরমেন্স করে। সব কিছু গৌতমের জন্য হওয়ায় আরবি গৌতমকে ধন্যবাদ জানায়, এবং সাথে আমরা এটিও বুঝতে পারি যে আরবি গৌতমকে ভালোবাসতে শুরু করেছে, এবং আরবি গৌতমকে ভালোবাসে বলে জানায়, এবং তার পরিবারের কথা বলে যে তার বাবা মায়ের একমাত্র সন্তান সে, এবং তার মা নেই, আর বাবা তাকে কোনোদিনও মেয়ে বলে মানেনি, আর সে এস এস সিঙ্গার, বালাকাশের মেয়ে, বালাকাশ শহরের বড় সিঙ্গার, তাই সে আরবিকে মেয়ের মর্যাদা দেয়নি, আর এখন আরবি চায় যে সে বালাকাশের চেয়ে বড় সিঙ্গার হতে, যাতে তার বাবা তাকে মেয়ের মর্যাদা দেয়। পরের দিন আরবি ঘুম থেকে উঠে দেখে গৌতম সেখানে নেই, এবং টিভিতে আরবি একটি নিউজ দেখে, যা দেখে আরবি অবাক হয়ে যায়, কারণ গতকাল আরবি তার পরিবার সম্বন্ধে গৌতমকে যা বলেছিল গৌতম তা তার সোশ্যাল মিডিয়ায় আপলোড করে, এবং এই পোস্ট থেকে নিউজে আরবিকে নিয়ে অনেক ট্রল হয়, এবং বালাকাশ তখনও বলে যে আরবি তার মেয়ে নয়, আসলে গৌতম আরবির আগের ব্যবহারের জন্য তার কাছ থেকে বদলা নিতে চেয়েছিল, এবং সে তাই করে। কিন্তু এই ইনসিডেন্টের কারণে আরবি অনেক ডিপ্রেশনে চলে যায়, কারণ আরবি গৌতমকে সত্যি ভালোবেসে ফেলেছিল, এবং আরবি কখনো ভাবেনি গৌতম এরকম করবে, এবং আরবির বাবার পরিচয় সবাই জানবে। এবার সিন বর্তমানে আসলে দেখা যায় পুলিশ জানতে পেরেছে এই মার্ডারগুলোর মধ্যে গৌতমের হাত আছে, এবং পুলিশ গৌতমকে ধরতে গৌতমের বিল্ডিংয়ে গেলে গৌতম একটি বিস্ফোরণ ঘটিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই পুলিশ স্টেশনে একজন লোক আসে, কারণ আরবি মার্ডার হওয়ার পর যারা আরবির সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড ছিল তাদের মধ্যে সবাইকে পুলিশ স্টেশনে ডাকা হয়। আরবির সাথে বৈরব নামে একজন ছেলে কানেক্টেড ছিল, আসলে বৈরব আরবি ক্যাব ড্রাইভার ছিল। এরপর 6 মাস আগের সিন দেখানো হয়, যেখানে বৈরব রাশিকা নামের একজন মেয়েকে প্রথমবার দেখেই ভালোবেসে ফেলে। আসলে রাশিকা একটি স্টোরে কাজ করতো, আর বৈরব তো ক্যাবই চালাত।
কইরো ব্রাসিকাকে ক্যাব করে বাড়িতে নিয়ে যাওয়ার সময় তারা কেউ কাউকে চিনত না, কিন্তু দুজনের কথোপকথনের মাধ্যমে দুজন দুজনকে ভালোবেসে ফেলে এবং দুজন পরের দিন থেকে ডেট করতে শুরু করে। সিন আবার বর্তমানে আসলে দেখা যায় ভৈরব বলছে সে একজন ক্যাব ড্রাইভার, আর সে প্রায় আরবিকে ক্যাবে করে নিয়ে যেত, কিন্তু সে আরবিকে কিছু করেনি, তাই তার এই কথাগুলো শুনে পুলিশরা তাকে ছেড়ে দেয়। পর নিউজে আরশু নামের একজন ছেলে বলে গৌতমী আরবিকে মেরেছে এবং আশু নিউজ অফিস থেকে বের হয়ে ভৈরবের কাছে গিয়ে যায়। তখন সেখানে গৌতম আসলে ভৈরব আর গৌতমের মাঝে অনেক মারামারি হয় এবং একসময় ভৈরব সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু ভৈরবের মুখ সম্পূর্ণ কাবার করা থাকায় এখানে গৌতম ভৈরবকে ঠিক করে চিনতে পারে না। ভৈরব সেখান থেকে রাশিকার কাছে গেলে রাশিকা ভৈরবকে বলে তুমি তাকে মেরে ফেললে না কেন। তাদের এই কথোপকথনের মাধ্যমে আমরা জানতে পারি আসলে রাশিকার কথাতেই ভৈরব এই মাটাগুলো করছে, কিন্তু কেন তা আমরা একটু পরে জানতে পারবো। পর মুভিটি আবার ফ্ল্যাশব্যাকে 3 মাস আগে চলে যায়, আর আমরা দেখতে পাই যখন আরবি ডিপ্রেশনে চলে যায় তখন গৌতম বুঝতে পারে সেও আরবিকে ভালোবেসে ফেলেছে এবং সে একদিন একটি ক্লাবে গিয়ে মারামারি করে এবং সেও মার খায়। তখন আরবি গৌতমকে হসপিটালে ভর্তি করলে এর কিছুদিন পর গৌতম সুস্থ হওয়ার সাথে সাথে আরবিও গৌতমকে ছেড়ে চলে যায়, আর তখন ভৈরব ও রাশিকার প্রেম শুরু হয় এবং ভৈরব একদিন রাশিকার জন্য একটি আন্টি কিনে তাকে বিয়ের জন্য বলবে বলে যায়। তখন সে দেখতে পায় রাশিকার সাথে অন্য একটি ছেলের সাথে অ্যাফেয়ার আছে। এর পরের দিন যখন রাশিকা ভৈরবকে পেয়েছিল তখন রাশিকা ভৈরবকে বলে সে কালকে তার বসের সঙ্গে ছিল এবং তাদের মধ্যে অ্যাফেয়ার চলছে। তখন বাইরে একটি ছেলে ও একটি মেয়ে অনেক ঝগড়া করে, আসলে ছেলেটি মেয়েটিকে অনেক ভালোবাসত কিন্তু মেয়েটি ছেলেটিকে ধোকা দিচ্ছিল, যা দেখে রাশিকা ভৈরবকে বলে তুমি আজকে যদি মেয়েটিকে না মারো তবে মেয়েটি আরও অনেক ছেলেকে এভাবে ঠকাবে। তখন ভৈরব ক্যাব থেকে বের হয়ে মেয়েটিকে মেরে ফেলে এবং এইভাবে ভৈরব আরও মেয়েদের মারে যারা ছেলেদের ধোকা দেয়, তাদের সবাইকে মারতে শুরু করে, আর এসব সে রাশিকার কথাই করছিল। আর আরবি যেদিন গৌতমকে ছেড়ে চলে যাচ্ছিল সেইদিন সেই ক্যাবের ড্রাইভার ভৈরবী ছিল, আর সে ভেবেছিল যে আরবি গৌতমকে ধোকা দিচ্ছে তাই সে আরবিকে মেরে ফেলেছিল। তখন পুলিশ ইন্সপেক্টর গণেশন বুঝতে পারে এটি গৌতমের কাজ নয়, এখানে অন্য কেউ আছে, আর ঠিক তখনই ভৈরব গণেশনকেও মেরে ফেলে আর বলে আরবি এখনও বেঁচে আছে আর গৌতমের অফিসেই ভৈরব আরবিকে লুকিয়ে রেখেছে। কিন্তু একদিন একটি লোক এইসব জেনে যায় এবং ভৈরবকে বলে তুমি যদি মেয়েটিকে না ছাড়ো তবে আমি সকল কিছু পুলিশকে জানিয়ে দেব, কিন্তু ভৈরব তখন লোকটিকেও মেরে ফেলে। তখন লোকটির ছেলে সব দেখছিল আর ভৈরব লোকটিকে মেরে বাইরে বেরিয়ে এসেছিল। তখন সেখানে গৌতমও চলে আসে, কিন্তু ওই লোকটি তার ছেলেকে অনেক টর্চার করত বলে ছেলেটি এখানে মিথ্যা কথা বলে যে এইসব কিছু তার বাবা করেছে। তখন ভৈরব ও গৌতম নির্দোষ প্রমাণ হয় এবং পুলিশেরা আরবিকে খুঁজে না পেয়ে চলে যায়। তখন আরবিকে যেখানে বন্দি করেছিল সেখানে ভৈরব আসে। তখন আরবি কোনোভাবে সেখান থেকে পালাতে গেলে সেখানে সব কিছু বন্ধ থাকায় পালাতে পারে না, আর ভৈরব তখন আরবিকে মারতে গেলে সেখানে গৌতম চলে আসে, আর ভৈরব আর গৌতমের মাঝে অনেক মারামারি হয়। তখন মারামারির মাঝে মাঝে ভৈরব রাশিকার সাথে কথা বললে গৌতম বলে এখানে রাশিকা কোথা থেকে আসলো, এসব তোর মনের মধ্যেই আছে। তখন আবার ফ্ল্যাশব্যাকে দেখা যায় আসলে রাশিকার অ্যাফেয়ারের বিষয় জেনে ভৈরব সেদিন রাশিকাকে মেরে ফেলেছিল, কিন্তু সে রাশিকাকে এমনভাবে ভালোবেসেছিল যে সে সকল সময় রাশিকাকে কল্পনা করত, আর কল্পনার মধ্য থেকেই সে রাশিকার কথায় বাস্তবে মেয়েদের মেরে ফেলত। এটি পরে ধীরে ধীরে ভৈরবও বুঝতে পারে যে রাশিকা শুধু তার কল্পনা মাত্র এবং বাস্তবে রাশিকার আর অস্তিত্ব নেই। তখন গৌতম ভৈরবকে একটি পাঞ্চ মেরে সেখান থেকে পালিয়ে যায়, আর পরে ভৈরব নিজে একটি বাঘের খাঁচার সামনে চলে আসে। এরপর দেখা যায় ভৈরবকে হাসপাতালে ভর্তি করা হয়, আর এখানে এক ভিলেন মুভির প্রথম ভিলেন ঋষিকেশ মুখার্জি আসে আর ভৈরবকে বলে চিন্তা না করার জন্য আজ থেকে সে আবার নতুন খেলা শুরু করবে, আর এখানে দেখা যায় ভৈরবও বেঁচে ছিল, আর এর থেকে বোঝা যায় কোনো না কোনো সময় এক ভিলেন ত্রিও আসবে।